এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘুর বরিশায়, এমনও মেঘ সরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়, এমনও দিনে তারে বলা যায়। নমস্কার, আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান এক মুঠো বিকেল। আজকের এই বিকেলে আপনাদের সঙ্গে আড্ডা দিতে থাকছি আমি রুমা চ্যাটার্জি ও আমার সঙ্গে থাকছেন বিচিত্রিতা গ্রুপের দিদিরা। আসুন আলাপ করে নি দিদিদের সঙ্গে। প্রথমেই আছেন আমার পাশে দিদি অর্পিতা ঘোষ মিত্র। নমস্কার। নমস্কার দিদি। তারপরে আছেন কৃষ্ণ কলি বেরা। নমস্কার দিদি। তারপরে আছেন মধুমিতা চ্যাটার্জি। নমস্কার। আর গানে থাকছেন মৌসুমী দাস। নমস্কার। আবহে আছেন দাদা কৌস্তব রায়। নমস্কার দাদা। চলে যাই বিচিত্রিতা গ্রুপের দিদির কাছে, কিছু কথা জেনে নি। আর দিদি, আপনারা এই যে বিচিত্রিতা গ্রুপ, তো আপনারা আসছেন কোথা থেকে? আমরা সবাই মিলে বিচিত্রিতা থেকে আসছি এবং বিচিত্র ভাবনা, বিচিত্র মননে, বিচিত্র মনীষীদের চিন্তনে আমাদের এই গ্রুপের সৃষ্টি এবং তারই ছন্দে আমরা ছন্দিত হয়ে চলি। বাহ, খুব সুন্দর করে বললেন, খুব সুন্দর করে বেশ ব্যাখ্যা করলেন। তো আমি জানতে চাই, মানে এখানে এসে আমাদের এই চ্যানেলে আপনাদের কীরকম লাগছে? আমাদের অনুষ্ঠান করব, তারপরে আমরা দেখব আমাদের অনুষ্ঠান, এবং আজকে আমরা খুবই উৎফুল্ল যে অনুষ্ঠানটা আমরা আজকে এখানে এসে করতে পারছি। আচ্ছা, আপনাদের এই যে যাত্রা শুরু, এটা কবে থেকে? আমাদের যাত্রা শুরু বেশি দিনের নয়, কিন্তু আমাদের পথ চলা অনেকটা এগিয়ে গেছে। আমরা নানা মঞ্চে অনুষ্ঠান করি, প্রতিযোগিতায় আমরা যোগদান করি এবং সেইখানে আমরা স্থানাধিকারও অর্জন করি এবং বিজয়ী হই। তাই আমাদের পথ চলা খুব অল্প সময়, কিন্তু পথ চলার গতি আমাদের হয়তো একটু জোরেই চলছে। আচ্ছা, আজকে আমাদের এই চ্যানেলে আপনারা বিচিত্রিতা কি সাজিয়ে এনেছেন, মানে কি বিচিত্র জিনিস, আমরা কি বিচিত্র গান, কবিতা আমরা কি শুনতে পাবো? রবীন্দ্রনাথ তো আমাদের চিন্তনে, মননে সব সময়। সেই রবীন্দ্রনাথ, শ্রাবণ মাস মানেই হচ্ছে রবীন্দ্রনাথ, বর্ষা ঋতু হচ্ছে রবীন্দ্রনাথের প্রিয় ঋতু, এবং রবীন্দ্রনাথেরই চিন্তনে মননে যে বিরহ বেদনা উনি বর্ষার মধ্যে দিয়ে দেখিয়েছেন, সেটাই আজকে আমাদের সৃষ্টির সুরে ও ছন্দে। আচ্ছা, তো আপনাদের যে মানে তার মানে আপনারা একটা কোলাজ করেছেন, তাই তো? আমাদের এটা একটা গীতি আলেখ্য যার নাম শ্যামল রানী, এবং এই গীতি আলেখ্যটা আমরা দুটো ভাগে, দুটো এপিসোডে আমাদের দেখানোর ইচ্ছা আছে, এবং আমরা সেইভাবেই তৈরি হয়েছি সবাই মিলে। আমাদের আজকের পরিবেশনা শ্যামল রানী, রবীন্দ্রনাথের বর্ষা নিয়ে উনি অনেক লিখেছেন এবং বর্ষা ওনার খুব প্রিয় ঋতু ছিল, এবং সেই বর্ষাকেই উনি বিরহ বেদনা এবং প্রেমিক প্রেমিকার যে মিলনের যে মুহূর্ত, সেইটাকে উনি তুলে ধরেছেন তার বিখ্যাত কাব্যগ্রন্থ মানসীতে, এবং তারই কিছুটা নিয়ে আজকে আমাদের সংকলন শ্যামল রানী। মানে বর্ষাকাল মানেই আমরা রবীন্দ্রনাথ যেন সর্বক্ষণ না আমাদের সঙ্গে থাকেন। হ্যাঁ, আমাদের চিন্তনে মননে যখনই আকাশে ঘন মেঘ দেখলেই রবীন্দ্রনাথ, তখনই মনে পড়ে যায় গগনে গরজে মেঘ ঘন বর্ষা। তো তাহলে আজকে আপনাদের গীতি আলেখ্য শ্যামল রানী আমরা শুনবো দিদিদের কাছ থেকে। গীতি আলেখ্য শ্যামল রানী। মেঘমল্লারে সারা দিনবান বাজে ঝরনারও গান, ঠিক তাই বৃষ্টি আমাদের মনকে দোলা দেয়, বাতাসে বৃষ্টির ঘ্রাণ আসে, হৃদয়ে পুলক জাগে, চোখ চলে যায় ঘন কালো মেঘে। তাই প্রকৃতির রূপ, রস, শব্দ, বর্ণ, স্পর্শকে খুঁজে পায় কবির কাব্যে, গানে, কবিতায়, রচিত সাহিত্যে। বিচিত্রভাবে বিচিত্র হয়ে প্রতিফলিত হয়েছে কবির ছন্দবদ্ধ বাণীতে। সেটাই দৃশ্যমান কবির মেঘদূত কবিতায়, যেখানে বর্ষার মাতাল রূপ তিনি তুলে ধরেছেন। আজ আমাদের গীতি আলেখ্য শ্যামল রানী কবির বৃষ্টিকে ভালোবেসে তারই সৃষ্টির সুরে ও ছন্দে। কবিবর কবে কোন বৃষ্টিত বরষে, কোন পূর্ণ আষাঢ়ের প্রথম দিবসে লিখেছিলে মেঘদূত। হ্যাঁ, কবি কালিদাসের কথাই বলি, আষাঢ়স্য প্রথম দিবসে সেই গিরিবনে ফেরে আনমনে প্রিয়া নাহি সাথে হায় অভাগা যক্ষ বিরহ ব্যাকুল উদাস নয়নে চায় ক্ষণে কোতাকায় সেই মেঘপানে যক্ষ ভাবিতেছে মনে কে না চাহে হেন জলদ মেলায় মিলিতে প্রিয়ার শনে আসিছে বরষা হেরি মেঘদলে জাগে শুধু তার মনে আমারে ছাড়িয়া কেমনে সে প্রিয়া বাঁচিবে প্রাবৃত ক্ষণে সহসা কেমনে মনে হলো তার প্রিয়ারে আমার বাঁচাইতে পারা যায় যদি কোনো মতে মেঘের মুখে সে আমার বারতা পায়। আষাঢ় যেন এক আঁচল ছড়ানো মুক্তকে শ্যামল রানী, তার গলায় শোভা পাচ্ছে বজ্রের হার। তাই তার সজলতা শ্যামলতা যতই প্রশান্তির মনে হোক, আসলে তাতে বিরাজ করছে বিদ্যুতের জ্বালা। রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুত বান স্বপ্নের জাল ছেদিয়া। ভাবিতেছিলাম উঠি কি না উঠি, অন্ধ তামস গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি তন্দ্রা জরিমা মাজিয়া। এমন সময় ঈশান তোমার বিষান উঠেছে বাজিয়া, বাজেরে গরজি বাজেরে। বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা, বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা। তোমার শ্যামল শোভার বুকে বিদ্যুতের জ্বালা, বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা। মেঘনিবিড় আষাঢ়ের বুকে যতই বিদ্যুতের জ্বালা থাকুক, ধরনের জন্য সে বয়ে আনে আশীর্বাদ। খরতাপে মৃত্তিকা কঠোর হয়ে পড়েছিল, বৃষ্টির মন্ত্রে সেটা কোমল হয়েছে। তাতে ফসলের বান ডেকেছে, মরুতে ফুল ফুটেছে। বর্ষার পায়ে প্রকৃতি উজাড় করে দিচ্ছে ফুল ফসলের উপহার, যেন ডালা ভরা অর্ঘরাজি। তোমার মন্ত্র বলে পাষাণ গলে ফসল ফলে, তোমার মন্ত্র বলে পাষাণ গলে ফসল ফলে। মরু বহে আনে তোমার পায়ে ফুলের ডালা, বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা, বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা। গ্রীষ্মের নির্দয় খরায় গাছের পাতা মরো মরো হয়েছিল, সেই পাতায় এখন আষাঢ় বাদল ঝরে পড়ছে ঝড়ো ঝড়ো শব্দে। আকাশে গুরু গুরু বাজছে মেঘের বাদল, মর্ত আকাশ বিশ্ব চরাচর জুড়ে আজ উৎসবের ঢাক বাজছে গুরু গুরু তালে। তাতে উঠছে বজ্র বাদলের ঐক্যতান। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুর ধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরসা। একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একলা। মর মর পাতায় পাতায় ঝড়ো ঝড়ো বাড়ির রবে, গুরু গুরু মেঘের মাদুর বাজে তোমার কি উৎসবে। মর মর পাতায় পাতায় ঝড়ো ঝড়ো বাড়ির রবে, গুরু গুরু মেঘের মাদুর বাজে তোমার কি উৎসবে। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘ সরে বাদল ঝড়ো ঝরে তপনহীন ঘন তমসায়। এ উৎসব প্রখর তপনে দীর্ঘ দহনে দলিত ধরায় প্রাণ এনে দেওয়ারই উৎসব। মাটিকে শ্যামল করার সবুজ সজীব করার আয়োজন। এ বিশাল আয়োজনে বন্যাও আসে, ভয়ঙ্কর প্লাবনে ভেসে যায় নিম্নাঞ্চল। বর্ষার শ্যামল আয়োজনের পাশে এক ভয়ের মরণ ঢালা। তবে এও এক কল্যাণেরই আয়োজন। দুদিন পরে সেখানেও প্রাণের উৎসব শুরু হবে। বন্যায় বয়ে আনা পিলাপ পলির উপর ফসলের বান ডাকবে। সবুজ সুধার ধারায় প্রাণের তপ্ত ধারায়, সবুজ সুধার ধারায় প্রাণের তপ্ত ধারায়, বামে রাখো ভয় করে বন্যা মরণ ঢালা। বজ্র মানিক দিয়ে গাঁথা আশার তোমার মালা, বজ্র মানিক দিয়ে গাঁথা আশার তোমার মালা। বর্ষার ঘনঘটা বিজলি খেলায়, প্রান্তরের প্রান্ত দেশে মেঘে বনে যেত মিশে। জুঁইগুলি বিকশিত বিকালো বেলায়, বর্ষা আসে বর্ষা যায় গৃহ কাজ করি। সুখ দুঃখ ভাগ লয়ে প্রতিদিন যায় বয়ে, গোপন স্বপন লয়ে কাচে বিভাবরী। লুকানো প্রাণের প্রেম পবিত্র সে কত, আধার হৃদয় তলে মানিকের মতো জলে। আলোতে দেখায় কালো কলঙ্কের মতো। ওই আসে ওই অতি ভৈরব হরসে, জল সিঞ্চিত ক্ষিতি সৌরভ রবসে। ঘন গৌরবে নব যৌবনা বরসা, শ্যাম গম্ভীর সরসা গুরু গর্জনে নিপ মঞ্জুরি শিহরে। শিখি দম্পতিকে কাকল্ললে বিহরে, দিগ্বদুচিত হরসা ঘন গৌরবে আসে উন্মাদ বরসা। সঙ্গীহীন রাতে বাদলের ধারা ঝরে পড়ছে, বধুর পরশ ছাড়া রাত বড় বেদনা। অনিমেষে শূন্যে তাকিয়ে থাকা ছাড়া বিনেত্র বিরোহীর আর কি বা করার আছে। এমন রাতে দূরের তারায় জমে আছে বিরোহিনীর চোখের অশ্রু। লোকজীবনের সান্ত্বনা, মরলে মানুষ আকাশের তারা হয়। রবীন্দ্রনাথ শোনালেন, পৃথিবীর বিরোহিনীদের অশ্রু তারায় চুরি করে সেখানে লুকিয়ে রাখে। সঘন গহন রাত্রি ঝরিছে শ্রাবণ ধারা, অন্ধ বিভাব সঙ্গ পরশুহারা শোভন গহন রাত্রি ঝরিছে শ্রাবণ ধারা। সহস্র কন্দর হতে বাষ্প রাশি রাশি পাঠায় গগন পানে, ধায় তারা ছুটে উধাও কামনা সম, শিখরেতে উঠি সকলে মিলিয়া শেষে হয় একাকার, সমস্ত গগনতল করে অধিকার। সেদিনের পরে গেছে কত শতবার প্রথম দিবস স্নিগ্ধ নববর্ষার, প্রতিবর্ষা দিয়ে গেছে নবীন জীবন, তোমার কাব্যের পরে করি বরিশন নববৃষ্টি ধারা, করিয়া বিস্তার নবঘন স্নিগ্ধ ছায়া, করিয়া সঞ্চার নব নব প্রতিধ্বনি, জলদমন্দ্রের স্ফীত করি স্রোতবেগ, তোমারও ছন্দের বর্ষা তরঙ্গিনী সম। গানটির পরের চরণগুলো এক অলৌকিক স্বপ্নযাত্রা, ভাবলোকে শ্রাবণ রাতের এক আশ্চর্য উন্মোচন। থাকি যে শূন্য মনে সে থাই বিরোহিনীর অশ্রু গানটির পরের চরণগুলো এক অলৌকিক স্বপ্নযাত্রা, ভাবালোকে শ্রাবণ রাতের এক আশ্চর্য উন্মোচন। অশথ পল্লবে বৃষ্টি ঝরিয়া মর মর শব্দে নিশীথের অনিদ্রা দেয় যে ভরিয়া, মর মর শব্দে মায়ালো হতে ছায়া তরুণী ভাষা স্বপ্ন পারাবারে, নাহি তার কিনারা সঘন গহন রাত্রি ঝরিছে শ্রাবণ ধারা। অসত্য পাতায় বৃষ্টি পড়ছে মর্মর শব্দে, রাত্রের অনিদ্রাকে স্বপ্নে ভরে দিচ্ছে সে শব্দ, এই মেঘাবৃত শ্রাবণে মায়ালোকের ছায়ার তরণী স্বপ্নের পারাবারে ভেসে বেড়াচ্ছে, এ স্বপ্ন পারাবারের কোনো কিনারা নেই। বর্ষার বাদল সন্ধ্যায় গহন মেঘের নিবিড় ধারা পতনের মধ্যে জীবনের দিন ফুরিয়ে গেল, গগনতল গিয়েছে মেঘে ভরি, বাদল জল পড়িছে ঝরি ঝরি, এ ঘোর রাতে কিসেরও লাগি, পরাণ মম সহসা জাগি, এমন কেন করিছে মরি মরি, বাদল জল পড়িছে ঝরি ঝরি। আমার দিন ফুরালো ব্যাকুল বাদল সাজে, আমার দিন ফুরালো গহন মেঘের নিবিড় ধারা, নমস্কার। হ্যাঁ, অপূর্ব পরিবেশনা দিদি আপনাদের। মানে আজকের এই বিকেলটা যেন মানে কি বলবো, একটা অন্যরকম পরিবেশ হয়ে গেল পুরো। মানে শ্রাবণের এই বিকেলে আপনারা যেন রবির উদয় ঘটালেন, ঠিক এমনটাই আমার মনে হলো। অপূর্ব পরিবেশনা। তো আমরা কি এই পরবর্তী যে আপনাদের এই শ্যামল রানীর যে পরবর্তী পর্বে কি এই রকমই জিনিস শুনতে পাবো না? শ্যামল রানীর পরবর্তী পর্বে এইটারই রেশ ধরে ছন্দবদ্ধ বাণীতে আচ্ছা আমরা আবারও রবীন্দ্রনাথকে নিয়ে আসবো। বাহ বাহ, খুব ভালো। হ্যাঁ, এইভাবে আপনারা এগিয়ে যান। আপনাদের সঙ্গে আলাপ হয়েও খুব ভালো লাগলো। আপনাদের প্রত্যেকের পরিবেশনা খুব ভালো লেগেছে। দিদির গানও খুব অসাধারণ গান, খুব সুন্দর লাগলো। আপনারাও থাকবেন সঙ্গে, অনুষ্ঠান চলতে থাকবে। আবার শ্যামল রানীর পরবর্তী পর্বে দেখা হবে সবার সঙ্গে। নমস্কার।